আবারও বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের জেলাগুলোতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ থেকেই শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র কুড়িগ্রাম জেলার সোমবার সকালের। সকাল হলেও সূর্যের দেখা নেই, কুয়াশার ভারী চাদরে ঢেকে গেছে চারদিক, তাই দিনের বেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট। উত্তরের জেলাগুলোতে রোববার থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল বাতাস। সকালে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে হতদরিদ্র মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বেলা 12টা পর্যন্ত কঠিন ঠান্ডা, মানে 4-5টা করে কাপড় পরতে হয়। সন্ধ্যা থেকে শীতটা বেড়ে যায়, মনে করেন যে দিনে কাপড় কিনতে হয়, খুবই ঠান্ডা। আর শীতের কারণে আমরা রিক্সা ভ্যান চলাইতে পারছি না। এদিকে কুড়িগ্রামের জেলা প্রশাসক বলছেন শীতার্তদের সাহায্যে সরকারি বরাদ্দ পাওয়া গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও দেয়া হচ্ছে শীত বস্ত্র। পর্যাপ্ত বরাদ্দ আছে, ইতিমধ্যে আমরা 1,10,00,000 টাকা আমরা বরাদ্দ পেয়েছি। এটি উপজেলা পর্যায়ে আমাদের শীত বস্ত্র কেনা হয়েছে এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা 35,700 আমরা কম্বল পেয়েছি। পঞ্চগড়ে হিমেল বাতাস বইছে ঘন্টায় 5 থেকে 12 কিলোমিটার গতিতে, সেই সঙ্গে বাড়তে শুরু করেছে কুয়াশাও। বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলোতে রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা দেখা যায়, যা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।